হ্যালো এভরিওয়ান, আজকে আমি সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। সমীকরণ ও অভেদ কাকে বলে এবং তাদেরকে কি করে চেনা যাবে আজকে সেটা দেখাবো। প্রথমেই আমি সমীকরণ কাকে বলে এটা নিয়ে আলোচনা করছি। সমীকরণ কাকে বলে? চল সংখ্যার যে নির্দিষ্ট মানের জন্য একটি বা দুটি বা তিনটি বা চারটি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে তাকে সমীকরণ বলে। নির্দিষ্ট মানের জন্য এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। যেমন 2x+3=5, এই যে এটা সমীকরণ হবে না অভেদ হবে এটা আমরা কি করে বুঝবো? তাহলে দেখছি এর দুটি পক্ষ, একটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এখানে চল সংখ্যা কি? না, চল সংখ্যা হচ্ছে এক্স, হচ্ছে চল সংখ্যা। তো এক্স এর মান কত হলে এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে? দেখি, যদি আমরা x=1 বসাই তাহলে কি হবে? তাহলে হবে 2×1+3 সমান হচ্ছে 5। তাহলে এখানে কত হবে? বা 2 আর 3 যোগ করে 5 সমান হয়ে গেল 5। অর্থাৎ x=1 এর জন্য এই সমীকরণটি সমান হয়ে গেল, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল, তাই এটি হলো একটি সমীকরণ। আর একটা উদাহরণ দেওয়া যাক, যেমন 3x-7 সমান হচ্ছে 2x+5। এখানে দুটি পক্ষ, একটা বাম পক্ষ একটি ডান পক্ষ। তাহলে চল সংখ্যা কি আছে? এখানে x আছে। x এর কোন মানের জন্য এর বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে এটা আমরা দেখব। যদি আমরা x=12 বসাই তাহলে দেখি কি হচ্ছে। তাহলে কি 3×12-7 সমান 2×12+5। তাহলে ক্যালকুলেশন করি, 3×12=36-7 সমান 12×2=24+5, বা 36 থেকে 7 বাদ দিলে কত হবে? 29 সমান 24×5=29। তাহলে আমরা দেখছি x=12 এই একটি মানের জন্য এর বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, তাই এটিকে বলা হয় একটি সমীকরণ। তাহলে কিভাবে মনে রাখবো? না, সমীকরণ মনে রাখার জন্য মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট মানের জন্য যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে আমরা তাকে সমীকরণ বলবো। এবার আমরা অভেদ নিয়ে আলোচনা করব। অভেদ বলতে আমরা কি বুঝি? চল সংখ্যার যে বিভিন্ন মানের জন্য, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন মানের জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয় তাকে অভেদ বা অভেদ সমীকরণ বলে। যেমন x+1² সমান x²+2x+1, এটি অভেদ হবে। কেমন করে? যদি আমরা x=1 বসাই তাহলে দেখি তো বাম পক্ষ এবং ডান পক্ষ কত হচ্ছে। x এর মান যদি 1 বসাই তাহলে কত হবে? 1+1² সমান, x এর মান যদি 1 বসাই তাহলে 1² + 2×1+1। তাহলে বা 1+1 মানে কত? 2² সমান 1² মানে 1+2×1 মানে 2+1, বা 2² মানে কত? 4 সমান, এটা কত হবে? 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি x=1 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। আবার দেখি, যদি x=2 আমরা 2 বসাই তাহলে কত হবে? তাহলে দেখি, তাহলে 2+1² সমান 2² + 2×2+1, বা 2+1 মানে কত? 3² সমান 2² মানে 4+2×2 মানে 4+1, বা 3² মানে 9, 4+4+1 সমান 9। দেখছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে। এখন যদি আমরা x=3, -5, 10, 15 ডট 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 যাই বসাই না কেন, তাহলে আমরা দেখব এর বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে। আর একটা জিনিস অভেদকে মনে রাখার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সূত্র বা ফর্মুলাই অভেদ হবে। যেমন a+b² সমান কত হবে? a² + 2ab + b², এটিও একটি অভেদ হবে।
আবার যদি এ বির ফর্মুলা লিখি তাহলে কত হবে, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এটিও একটি অভেদ হবে। অর্থাৎ যে কোনো ফর্মুলা বা সূত্রই অভেদ হবে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।